আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, টেক জামাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। যেহেতু ভিডিওটি আপনি ক্লিক করেছেন, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। দেখতে দেখতে অবশ্যই একসময় আপনাদের ভালো লেগে যাবে, কারণ আমরা এই ধরনের কন্টেন্ট তৈরি করি, যেই কন্টেন্টগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় এবং অনেকে এই ঝামেলার মধ্যে রয়েছে। আজকে দেখাবো যে আপনাদের বয়স সংশোধনের বিষয় নিয়ে একটি ভিডিও আমরা আজকে আপলোড করতে যাচ্ছি। তো এই সেলের, যেই সেলের অ্যাপ্লিকেশনটা আমরা এখন করব, সেই অ্যাপ্লিকেশনের 3 বছরের ডিফারেন্ট। সে হচ্ছে এসএসসি কমপ্লিট করছে 2014 সালে, তাহলে তার বয়সে জন্মসাল দেওয়া আছে 1995। তার মানে বয়স কিন্তু অলরেডি তার করা হয়েছে 19 বছর। তো একটা স্টুডেন্টের, সাধারণত আমরা জানি এসএসসি কমপ্লিট হয় 18-র মধ্যে একটি এসএসসি কমপ্লিট করা হয়। এখন এটা কিন্তু ভুলক্রমে তারা দিয়েছে, এখন এইটা কিভাবে আপনি সংশোধন করতে পারবেন। যেমন আমি এসএসসি কমপ্লিট করেছি 2013 সালে, আমার জন্মসাল হচ্ছে 1/1998। এখন এই 98 দেওয়া আছে এবং অনেকেই কিন্তু দেখা যায় যে এই যে উল্টাপাল্টা বয়স দিয়ে দিছে, তার মানে আমি কিন্তু তার 1 বছর আগে এসএসসি কমপ্লিট করেছি, কিন্তু আমার বয়স 98 দেওয়া আর তার বয়স হচ্ছে দেওয়া 1995। এটা বেমানান দেখায়। তো এই জন্য হচ্ছে এই সেলের যে 3 বছর সে ডিফারেন্ট রয়েছে, সে 98 সাল করবে। এখন এটা আমরা কিভাবে করতে পারি, সেই অ্যাপ্লিকেশনটি আমি অল প্রসেস দেখাবো। তবে এখানে একটু কথা আছে, আপনারা অ্যাপ্লাই যখন করবেন তখন এখানে কিছু দিক নির্দেশনা আপনাকে ফলো করতে হবে। তাহলে অবশ্যই এখানে কি কি ডকুমেন্ট লাগবে, যারা 2014 সালে পাশ করেছে তাদের পিএসসির কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই, তারা শুধুমাত্র জন্মসনদ, বাংলা এবং ইংরেজি দুইটি জন্মসনদ তৈরি করবেন এবং এই দুইটি জন্মসনদ দিয়েই হচ্ছে অনলাইনে আমরা অ্যাপ্লিকেশন করে এখনই কম্পিউটার স্ক্রিনিংয়ে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। ওকে বন্ধুরা, আমরা হচ্ছে ক্যামেরার সামনে যে কথাগুলো বলেছিলাম সেই অনুযায়ী হচ্ছে আপনাদের কাছে একটি ভিডিও দিতে যাচ্ছি। এবং হচ্ছে একটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমরা কিছুদিন পূর্বে যে কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম সেগুলো ভিডিও আকারে দিয়েছিলাম, আপনারা সর্বশেষ ভিডিওটি দেখে নেবেন। এবং হচ্ছে আমরা কিন্তু কোনো ধরনের কমেন্টের রিপ্লাই আর হচ্ছে টাইপিং করে দিব না, যদিও দিই দু একটা দিতে পারি, বাট হচ্ছে পরবর্তীতে সবগুলো হচ্ছে আমাদের কমেন্টগুলো প্রত্যেকটাই ভিডিও আকারে আসবে। সো আমরা আজকে হচ্ছে একটি সার্টিফিকেট সংশোধন করবো, 3 বছর সংশোধন, দেখি এটা আমাদের হয় কি না। তো অনেক সময় দেখা যায় নাও হতে পারে, অনেক সময় পেমেন্ট স্লিপ আসে না, সেক্ষেত্রে হয়তো বা আমাদের বোর্ডে যোগাযোগ করতে হয়। তবে অ্যাপ্লিকেশন আপনি আগে করবেন, দেন হচ্ছে বোর্ডে গিয়ে যোগাযোগ করার পরে এটাকে অ্যাপ্রুভাল করালে এটা হয়ে যাবে। তো আমরা হচ্ছে প্রথমে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে চলে গেলাম এবং এখান থেকে চলে যাবো হচ্ছে ওই অনলাইন অ্যাপ্লিকেশন, এই অপশনের মধ্যে জাস্ট হচ্ছে একটি ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে আমার এখান থেকে নাম এবং বয়স সংশোধন আবেদন, এর মধ্যে দুইটি অ্যাপ্লিকেশন করা যায়, নাম এবং বয়স দুইটি করতে পারবেন। তো আবেদন ফর্মে ক্লিক করবো আমরা, জাস্ট হচ্ছে ক্লিক করার পর হচ্ছে আপনাদের ইনস্টিটিউটের লগ ইন প্যানেল চলে আসবে এবং এখান থেকে হচ্ছে আপনি ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। এখন অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া এই ইআইএন নাম্বার কই পাবো, পাসওয়ার্ড কোথায় পাবো। এটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য, এখানে আপনি এটা পাবেন না, আপনাকে ইনস্টিটিউট থেকে আবেদন করতে হবে। যদি সে না করতে পারে তাহলে আপনি এই ভিডিওগুলো তাকে দেখিয়ে সাহায্য নিতে পারেন। দেন হচ্ছে সেখান থেকে আপনি প্রথমে তারা ইআইএন নাম্বারটা দিবে, যেহেতু আমার কাছে স্কুলের ইআইএন নাম্বার রয়েছে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে জাস্ট হচ্ছে সাইন ইন বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে আপনি ফার্স্ট টাইমে হচ্ছে যেহেতু জেএসসি পেয়েছে স্টুডেন্ট, সেক্ষেত্রে আমরা জেএসসিটাকে সিলেক্ট করবো। তবে মনে রাখবেন বয়স সংশোধনের ক্ষেত্রে এইচএসসির বয়স সংশোধন করা হয় না এবং বয়স সংশোধনের কোনো অপশনও নেই, এটা করার কোনো প্রয়োজন হয় না। অনেকে মাথা ঘামায় যে আমাদের এইচএসসির ঠিক হলো না তাহলে কীভাবে কী করবো, এরকম হয় কিন্তু, বাট আমাদের বোর্ডের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে এইচএসসির বয়স সংশোধন হয় না বা এইচএসসির কোনো বয়স কোথাও আপনি পাবেন না, সার্টিফিকেট বলেন, মার্কশিট বলেন, অ্যাডমিট কার্ড বলেন, কোথাও পাবেন না। তো জেএসসি যে পাসিং ইয়ারটা সেই পাসিং ইয়ারটা আমরা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে জেএসসি যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা আমরা এখানে ইনক্লুড করে দিচ্ছি এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এন্ট্রি করব। তবে আপনারা খেয়াল রাখবেন যে আমরা বিশেষ করে এখানে যেই ইনফরমেশনগুলো প্রয়োজন সেই ইনফরমেশনগুলো দেবো, বাকি ইনফরমেশন দেওয়ার দরকার নেই। তবে আমাদের এই ফাইন বাটনে এখন ক্লিক করব। ফাইন বাটনে ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে এসএসসি এবং এইচএসসি দুইটা দেওয়ার আগে আমি আপনাদেরকে একটু দেখাবো যে যদি আমরা একটু নিচে স্ক্রল করে ড্রপ মানে হচ্ছে ডেট অফ বার্থ জন্ম তারিখ সংশোধন করতে চাই তাহলে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দিলে দেখবেন এইখান থেকে আমরা হচ্ছে এসএসসিটাকে ঠিক করতে পারবো। এইচএসসির ঘরে দেখেন একটা আমাদের এরকম চিহ্ন দিছে যে এইখানে আপনি ক্লিক করতে পারবেন না, কারণ হচ্ছে এইচএসসির বয়স সংশোধন করার প্রয়োজন নেই বা হয় না বা এটা থাকে না, এটা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, যার জন্য দেখেন এখানে ক্লিক করা যাচ্ছে না। তো এরপর হচ্ছে আমরা এসএসসির যে ইনফরমেশন রয়েছে এসএসসির ইনফরমেশনটা আমরা এখানে দিয়ে দেবো।
তো এসএসসির ইনফরমেশনের যে রোল নাম্বার রয়েছে হুবহু টাইপ করবেন, কারণ ভুল সংশোধন করতে গিয়ে যেন আবার ভুল না হয়ে যায়। এবং হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই এক থাকে, জেএসসি এবং এসএসসি, আমরা কপি পেস্ট করে দিলাম। জেএসসির যে সেশন রয়েছে সেই সেশনটা আমরা এখানে উল্লেখ করে দেব, এবং হচ্ছে ইন্টারমিডিয়েট মেট্রিকের যে সেশন রয়েছে এসএসসির যে সেশন সেই সেশনটা আমরা এখানে উল্লেখ করে দেব। দেন পরবর্তীতে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাব, যেহেতু আমরা ড্রপ আগে দিয়ে রেখেছি যে হোয়াট ইজ রিকোয়ার্ড টু কারেক্ট, মানে কি সংশোধন করতে চাচ্ছি। তো এখানে কিন্তু দেখেন আমাদের শুধুমাত্র জন্ম সনদ প্রয়োজন হয়, আর কিছুই প্রয়োজন নেই। কারণ হচ্ছে 2011 সালে যাদের পিএসসি ছিল না তাদের জন্য এটা প্রয়োজন নেই, যারা 2013 সালে মেট্রিক পাস করেছে তাদেরও পিএসসি ছিল না, তাদের জন্য এটা প্রয়োজন নেই। এখন এরপর থেকে যাদের মনে করেন এসএসসি 2015 সাল, তাদের কিন্তু অবশ্যই প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ, যেটাকে আমরা পিএসসি সনদ বলি, এটা কিন্তু মাস্ট বি দিতে হবে এবং এখানে আবশ্যক লেখা চলে আসবে। সো এখানে আসে নাই, আমরা জাস্ট হচ্ছে এখানে শুধুমাত্র তার যে জন্ম সনদ রয়েছে অ্যাটাচ ফাইলে ক্লিক করে জাস্ট হচ্ছে তার যে ফাইলটা আছে আমরা তার ফাইলের মধ্যে চলে যাব। আমরা ইতোপূর্বে এইগুলো রেখেছি করে, তো আমরা এখানে এটাকে ডাবল ক্লিক করে অবশ্যই পিডিএফ ফাইল 1 MB নিচে রাখবেন, 1 MB উপরে যেন না হয়। সো আপনি প্রিভিউতে ক্লিক করে আবার প্রিভিউ করে দেখতে পারবেন। এরপরে আমরা হচ্ছে এখানে অ্যাপ্লিকেন্টের যে ফোন নাম্বার বা প্যারেন্টসের ফোন নাম্বারটা আমরা এখানে হুবহু টাইপ করব। অ্যাপ্লিকেন্ট ফি হচ্ছে 1000 টাকা, এটার সাথে আবার ব্যাংক ড্রাফটের একটা ভ্যাট আছে সেটা যোগ হবে। এবং ব্রাউজারে ক্লিক করে হচ্ছে তার ফটোটা আমরা দিয়ে দেবো, তো ফটোটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন বলছে কজেস অফ কারেকশন, কি কারেকশন করতে চাচ্ছি, যেহেতু আমাদের জন্ম তারিখ ভুল, এই জন্ম তারিখ ভুল এই অপশনটিতে জাস্ট হচ্ছে ক্লিক করবেন, অন্য কোথাও হাত দেওয়ার প্রয়োজন নেই। তবে এইখানে যে জন্ম তারিখটা সঠিক যে জন্ম তারিখ সেটা আমরা কিন্তু এখানে উল্লেখ করিনি, সেটা আমরা এখন দিয়ে দিচ্ছি যে আমাদের কোনটা প্রয়োজন। মানে হচ্ছে আপনার যে সঠিক জন্ম তারিখ যেটা আপনি দিতে চাচ্ছেন সেই জন্ম তারিখটা আমরা এখানে উল্লেখ করে দেবো। তো 1998 দিয়ে দিচ্ছি, আর হচ্ছে 12 এবং হচ্ছে 15। তো বিশেষ করে এটা আপনারা বারবার মিলে নেবেন, 15-12-1998, আর পূর্বে ছিল হচ্ছে যেটা ছিল 15-6-1995, মানে 3 বছরের ডিফারেন্স ছিল। সো এইখান থেকে জাস্ট হচ্ছে আমরা চেক মার্ক বক্সে একটি ক্লিক করব। আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে আবেদনে বর্ণিত সকল তথ্য সঠিক আছে, কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ক্লিয়ারেন্স আমি অলরেডি দিয়ে দিলাম। আমি তারপর অ্যাটিক গ্ল্যান্স এক নজরে দেখেন, এটা কিন্তু পূর্বে ছিল আমাদের হচ্ছে 15-6-1995, আর আমরা দিলাম হচ্ছে 15-12-1998 জন্ম সনদ অনুযায়ী। সো এরপর হচ্ছে আমরা জাস্ট হচ্ছে সাবমিট বাটনে একটি ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আমার অ্যাপ্লিকেশন আইডি সহ একটি মেসেজ চলে আসবে, এবং এখন দেখেন এটা কিন্তু আমাদের হবে, যেহেতু আমাদের এই বয়সটা ভুলক্রমে দিয়ে ফেলছে, তার জন্য হচ্ছে এখন আমাকে দুইটা ওয়ার্নিং দিয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুলি, প্লিজ প্রিন্ট বোর্ড অ্যাকনোলজমেন্ট ফর ফিউচার ইউজ। তার মানে এটা আমরা কিন্তু পরবর্তীতে বোর্ডের জন্য ইউজ করতে হবে এবং ইন ফিউচার আমাদের এটা প্রয়োজন হবে। এখন দেখেন এরপরে বলছি ইউর অ্যাপ্লিকেশন ইজ ওয়েটিং ফর পেমেন্ট, প্লিজ পে ইট। তো এইখানে আমাদের এটা প্রথমে হচ্ছে সাকসেসফুলি দেখাইছে এবং পেমেন্টের জন্য আমাদের অপেক্ষা করতে বলছে। দেখেন এইখানে আমরা সংশোধন আবেদনটি অলরেডি কমপ্লিট করে ফেললাম, এখন হচ্ছে এইটি আমাদের বোর্ডে থেকে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে হবে, অন্যথায় কিন্তু এই আবেদনটি বাতিল হয়ে যাবে, তবে 7 দিনের মধ্যে এই পেমেন্ট কমপ্লিট করতে হবে। তো বয়স যেহেতু ডিফারেন্ট বেশি, এজন্য হচ্ছে কিন্তু সরাসরি পে স্লিপ আসে নাই বা সোনালি স্লিপ আসে নাই, এজন্য বোর্ডে গিয়ে হচ্ছে পেমেন্টটা করতে হবে, পেমেন্টটা করলেই পরবর্তী কার্যক্রম শুরু হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর যদি বোঝাতে পারি অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও হয়তো বা দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। এপর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি হচ্ছে এই বয়স সংশোধনের আবেদনটি কমপ্লিট করবেন, তবে এখন কিন্তু আমরা পেমেন্ট করতে পারিনি, এই কথাটি আপনাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে, যার জন্য আমি শেষে রিপ্লাইটি দিয়ে দিচ্ছি যে এখন আমরা কিন্তু পেমেন্ট অনলাইনে করতে পারিনি। এখন এটাকে আমরা কিভাবে পেমেন্ট করতে পারি, যেহেতু বয়সের ডিফারেন্স 3 ইয়ার্স, এজন্য কিন্তু বোর্ড আমাকে অনুমোদন দেয়নি যে আপনি পেমেন্ট করতে পারবেন, এবং আমাকে বলছে প্লিজ পেমেন্ট ওয়েটিং ইট, মানে আমাকে পেমেন্টের জন্য ওয়েট করতে বলছে। সো এই যে আমরা একটা অ্যাপ্লিকেশন কপি পেলাম, এই কপিটা প্রিন্ট করে আপনার নিজস্ব যেই বোর্ড রয়েছে, আমরা যেহেতু ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে করেছি এবং ঢাকা এডুকেশন বোর্ড আমাদের, সেজন্য হচ্ছে আমাকে ঢাকা এডুকেশন বোর্ডে চলে যেতে হবে, যেটা আমাদের ঢাকায় রয়েছে বক্সিবাজারে। তো গুলিস্তান থেকে 15-25 টাকা ভাড়া নেবে, বক্সিবাজারে আপনাকে চলে যেতে পারবেন। সেই বক্সিবাজারে গিয়ে আপনাকে কিন্তু ওই কর্মকর্তা, যে কর্মকর্তা রয়েছে এই দায়িত্বে, তার সাথে কথা বলে আপনি পেমেন্ট করতে পারবেন। তারা যখনই আপনাকে এই পেমেন্ট প্রসেসিংটা করে দেবে, তখনই কিন্তু আপনি ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে পারবেন, অন্যথায় কিন্তু আপনি জমা দিতে পারবেন না। এবং এই প্রসেসটা শেষ করতে হবে অবশ্যই 7 ডেইজের মধ্যে। 7 দিনের পরে যদি আপনি পেমেন্ট করতে চান বা এটা নিয়ে কোনো ধরনের আপনি সামনের দিক আগাতে চান,
তাহলে কিন্তু কোনো ক্রমেই পারবেন না। এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে 7 দিনের পরে এই আবেদনটি অটোমেটিক বাতিল বলে গণ্য হবে এবং 7 দিনের পরে আপনি আর কোনো ধরনের পেমেন্ট করতে পারবেন না। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। এ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।